ভিডিওটা দেখে অনেকে বুঝতে পারছেন যে আমি আমার বাবার বাড়িতে আসছি। একদমই তাই, কালকে আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম বাবার বাড়িতে। আসার একটা রিজনই ছিল যে আমার বাবা আর আমার কাকা মিলে আমাদেরকে ট্রিট দিবে, মানে আমরা যারা আছি, আমার দুই পিসি, আমার দুই বোন, আমরা যারা আছি সবাই আসবে, আমাদেরকে একটা ছোটোখাটো ট্রিট দিবে, মানে একটা খাওয়া দাওয়ার আয়োজন করবে। তা আসার পরে গরমে দিয়ে ভাবছিলাম যে থাকা তো খুবই মুশকিল হয়ে যাবে, যেহেতু আমাদের বাড়িতে গরমে প্রচুর গরম পড়ে। কিন্তু কালকে আসার পরেই বা রাতে ঝড় আসছে, যার কারণে ওয়েদারটা এখন অনেক ঠান্ডা, যার কারণে আমাদের খুব বেশি একটা ভালো লাগছে। রাতে ঝড় আসছে আর এখন সকালবেলা উঠে দেখি হচ্ছে বৃষ্টি হয়েছে। আর এখানে হচ্ছে আমি এখানে মাছের খাবার গুলেছি, যেহেতু আমি একটু আমার কাকার পুকুরে মাছ ধরতে যাব বড়শি দিয়ে, যার কারণে খাবারগুলো নিয়েছি। আর এখানে বৃষ্টি হওয়াতে আমাদের বাড়ির সবাই বৃষ্টির জল রাখে, এখানে বালতি টালতি সব কিছু দিয়ে রেখেছে বৃষ্টি জল রাখার জন্য। আর এখানে প্রাচ্য তো দুষ্টুমি করছে। তারপরে আমি মাছ ধরতে আসলাম, বড়শি ফেলতে না ফেলতেই দেখি যে মাছ ধরা শুরু হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি এগুলো সব তেলাপিয়ার ছোটো ছোটো বাচ্চা। আমি জানি যে এখানে আসলে বড় মাছ খুব কমই আসে, কারণ এগুলো ছোট বাচ্চাগুলোর কারণে বড়গুলো ধরতেই চায় না। তারপরেও আমি শখের বসে আসছি, দেখি ধরতে পারি কিনা। কিন্তু অনেকক্ষণ ট্রাই করার পরেও হচ্ছিল না, আপনি প্রত্যেকবারই হচ্ছে ছোটো ছোটোগুলো ধরে। তারপরে দুপুরবেলা আমার কাকুর ঘরে খাওয়া দাওয়া, যার কারণে হচ্ছে আমি স্নান টান করে রেডি হয়ে আসছি, এখন আমরা খেয়ে নেব। আমার পিসিরাও আসবে, ওরা এখনও আসেনি। তো যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে আমি খেতে বসেছি। আর খাবারের মধ্যে অনেক আইটেম ছিল, আলু ভাজি, করলা ভাজি, তারপরে শীতল, এখানে হচ্ছে পোয়া মাছ ভুনা করেছে, হাঁসের মাংস, ডাল, তারপরে ছোটো মাছ ভুনা, অনেক কিছুই করেছে। যদিও আমি সবগুলো আইটেম টাচ করতে পারিনি, আমি শুধু করলা ভাজি হাঁসের মাংস দিয়ে খেয়েছি আর একটু শুটকি নিয়েছি, যেহেতু আমার শুটকি ভালোই লাগে, মানে বিশেষ করে শীতলটা, যার কারণে হচ্ছে আমি এই কয়েকটা দিয়েই খেয়েছি। তারপরে আমাদের খাওয়া শেষ হতে না হতে আমার পিসিমণিরা চলে আসছে, ওরা আসার পরপরই হচ্ছে বাড়িটা আরও মানে জমজমাট হয়ে গেছে। তারপরে এখানে আমরা রাতের খাবারের জন্য কিছু কাঁকড়া রেখেছি, কিছুক্ষণ আগে রাখা হয়েছিল, যেহেতু কাঁকড়ার কোনো প্ল্যানিং ছিল না, বাড়িতে সামুদ্রিক কাঁকড়া নিয়ে এসেছে, যার কারণেই আমরা রেখে দিয়েছি। আর তারপরে বিকালবেলা আমরা সবাই মিলে একটু লুডো খেলতে বসেছি আমার উঠোনে। আমাদের সবাই মিলে একসাথে হলে এইসব খেলা চলে, লুডো খেলা, তা না হলে ক্যারাম, মানে কিছু না কিছু একটা চলেই, যার কারণে হচ্ছে সবাই মিলে একসাথে হলে ভালোই লাগে। আর এখানে হচ্ছে আমরা লুডো খেলতে খেলতে রাতের কী কী আয়োজন হবে সেগুলো প্ল্যানিং করছিলাম। আমার বোন এখনও আসেনি, ওদের আস্তে আস্তে অনেকটা লেট হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।